আলোর উৎসবের আগেই আলো জ্বালালেন বিধায়ক। বিধানসভা নির্বাচনের প্রচারে এসে এলাকার মানুষদের কথা দিয়েছিলেন, বিধায়ক হলে এলাকার অন্ধকার মুক্ত করবে। হয়েছেন বিধায়ক, ভোলেননি তার প্রতিশ্রুতি। তাই আলোর উৎসবের আগে মহিষাদল বিধানসভার নাটশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ভূইয়া সুরাতে পথ বাতির শুভ উদ্বোধন করেন মহিষা দলের বিধায়ক তীরক চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন মহিষা দল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, মহিষা দলের জয়েন্ট বিডিও বনমালী হালদার, নাটশাল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জুরি থারাসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। বিধায়ক তহবিলের 4.5 লক্ষ টাকা ব্যয়ে পথবাতিটি নির্মাণ করা হয়েছে। বিধায়ক হওয়ার পর প্রথম এই এলাকায় আলোর ব্যবস্থা করায় ভীষণ খুশি এলাকার মানুষ। বিধায়ক তীরক চক্রবর্তী জানান, বিধায়ক হওয়ার পর আমার বিধায়ক তহবিলের টাকায় এলাকার মানুষের কথা রাখতে পেরে খুব ভালো লাগছে। আগামী দিনেও এলাকার মানুষের পাশে থেকে তাদের চাহিদা পূরণের চেষ্টা করব। তার কাছে বারংবার বলার পরেও এই পথবাতি হয়নি, আর অথচ আমি আপনাদের কাছে কথা দিয়ে গেছিলাম যে পথবাতিটা করে দেব। যখনই আমার কাজ করার সুযোগ এসেছে, প্রথমেই আমার মনে হয়েছে ভূয়াসুরা এত লোকের কাছে এত মাইক লাগিয়ে আমি কথা দিয়েছিলাম যে পথবাতি আমি করে দেব, আমার উপরে আশ্রা ভরসা রাখুন। আমার যখন সুযোগ এসেছে আমি প্রথমই বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ভূয়াসুরাতে প্রথম পথবাতি দিয়ে আমার বিধায়ক উন্নয়নের কাজ শুরু করলাম। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।